তো বন্ধুরা এই জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার পাঁচ কিলো বিনামূল্যের ফ্রি রেশন দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন রেশনের ঘোষণা করা হয়েছে কোন কোন কার্ডে কত কেজি করে অতিরিক্ত চাল গম ছোলা আটা দেওয়া হবে কোন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য পাবেন এবং বিনামূল্যে রেশনের সাথে সাথে আপনারা কারা কারা পাঁচশো টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে মোদী সরকারের গরিব কল্যাণ অন্ন যোজনার যে পাঁচ কিলো ফ্রি রেশন সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে দেখুন এখানে পরিষ্কারভাবে হেডলাইনে বলা রয়েছে গরিব কল্যাণ অন্ন যোজনার পাঁচ কিলো যে ফ্রি রেশন সেটা বন্ধ হয়ে যাচ্ছে তবে বন্ধ হলেও আরও একটা বড় সুখবর রয়েছে আবারও এক বছর ফ্রিতে মোদী সরকারের তরফ থেকে রেশন দেওয়া হবে তার কিন্তু বড় ঘোষণা হয়েছে তো চলুন বর্তমানে কোন কাটে কত কেজি করে রেশন দ্রব্য পাওয়া যাবে কোন কাটে বেশি পাওয়া যাবে বা কম পাওয়া যাবে সেটা আমরা এক এক করে দেখে নিই তো বন্ধুরা বর্তমানে আপনাদের কাছে যদি একটা এস পি বা ডবল এ ওয়াই রেশন কার্ড থেকে থাকে বা আর কে ওয়াই ওয়ান বা টু রেশন কার্ড থেকে থাকে তাহলে এই জানুয়ারি মাস থেকে আপনারা নতুন ঘোষণা অনুযায়ী কোন কার্ডে কত কেজি করে রেশন পাবেন দেখুন যদি আপনাদের কাছে একটা এসপিআইচ রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাল পাবেন বলা হয়েছে দেখুন তিন কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু অর্থাৎ একটা রেশন কার্ডে তিন কেজি পাবেন যদি দশটা রেশন কার্ড থাকে তাহলে তিরিশ কেজি চাল কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এরপরে দেখুন বলা হয়েছে যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে এক কেজি নশো গ্রাম কিন্তু আটা পেয়ে যাবেন এবং যদি আটা না দেওয়া হয় আটার পরিবর্তে গম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দেখুন বলা হয়েছে দু কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু গম পেয়ে যাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে একইভাবে আপনাদের কাছে যদি ডবল এ ওয়াই রেশন কার্ড থেকে থাকে দেখুন বলা হয়েছে যে খাদ্য সামগ্রী কি কি পাবেন বলা হয়েছে চাল পেয়ে যাবেন একুশ কেজি করে পরিবার পিছু এগুলো সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে যদি আটা দেওয়া হয় তাহলে তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু আটা পাবেন এখানে কিন্তু কোনো রকম কাঠ পিছু পাবেন না সমস্তটাই পরিবার পিছু পাবেন এবং যদি আটার পরিবর্তে আপনাদেরকে গম দেওয়া হয় সেক্ষেত্রে চোদ্দ কেজি পরিবার পিছু গম দেওয়া হবে আর এগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাবেন সর্বশেষ দেখুন বলা হয়েছে অতিরিক্ত কিন্তু এই কার্ডে চিনি দেওয়া হয় এক কেজি পরিবার পিছু চিনি পাওয়া যাবে তেরো টাকা পঞ্চাশ পয়সা দামে আপনাকে কিনতাম হবে এরপরে আপনাদের কাছে যদি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এস পি এইচ রেশন এবং তার রেশনের পরিমাণ একই থাকছে অর্থাৎ চাল পাচ্ছেন তিন কেজি আটা পাচ্ছেন এক কেজি নশো গ্রাম এবং গম পাচ্ছেন দু কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু এবারে জানিয়ে দেবো রাজ্য সরকারের যে রেশন কার্ডটা রয়েছে সেই রেশন কার্ডে আপনারা কী কী পাবেন দেখুন রাজ্য সরকারের যে রেশন কার্ডের যে রেশনগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় বলা হয়েছে চাল পেয়ে যাবেন দু কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু আটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে দু কেজি আটশো গ্রাম আটা পাবেন এবং গম যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তিন কেজি মাথা পিছু বা কাঠপিছু আপনারা গম পেয়ে যাবেন এবং যদি আপনাদের কাছে আর কেস টু রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে দেখুন বলা হয়েছে যে চাল পেয়ে যাবেন এক কেজি করে মাথা পিছু বা কাঠপিছু এবং যদি আটা দেওয়া হয় তাহলে এক প্যাকেট আটা পাবেন এবং যদি গম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এক কেজি করে মাথা পিছু বা কাঠপিছু আপনারা গম পেয়ে যাবেন আর এগুলোও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন এর জন্য কোনো টাকা দিতে হবে না এবারে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন কার্ডে কত করে অতিরিক্ত রেশন রেশনদ্রব্য পাওয়া যাবে বা পাওয়া যাবে কি না আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন বন্ধ হলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অতিরিক্ত দ্রব্য বরাদ্দ অর্থাৎ এর আগে এসপিএইচএইচ পি এইচএচ পি এইচএ এইচ এবং ডবলএাই এই কার্ডে যে অতিরিক্ত রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হতো যেমন তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম মাথা পিছু চাল আপনাদেরকে দেওয়া হতো এবং গম দেওয়া হতো এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম মাথা পিছু বা কাঠ পিছু অর্থাৎ একটা রেশন কার্ডে মোট আপনারা পাঁচ কেজি অতিরিক্ত রেশনটা পেতেন গরিব কল্যাণ যোজনার তরফ থেকে এই রেশনটা কিন্তু আপনাদেরকে বন্ধ করে দেওয়া হচ্ছে এই অতিরিক্ত রেশনটা আপনারা শুধুমাত্র পাবেন না বাকি উপরোক্ত যে রেশনের লিস্টগুলো আমি আপনাদেরকে দেখালাম এই সমস্ত রেশনগুলোই কিন্তু আপনারা বিনামূল্যে পাবেন এবারে জেনে নেব জানুয়ারি মাসে কোন প্রকল্পের কত টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে যারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করে রেখেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার পাঁচশো টাকা আসবে দশ তারিখের পর থেকে এবং যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের পাঁচশো টাকা বা এক হাজার টাকা আসবে এই জানুয়ারি মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই তো বুঝতেই পারলেন বর্তমানে এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হচ্ছে তো কোন কোন রেশন কার্ডে কী কী দ্রব্য পাবেন এবং কত করে কোন প্রকল্পের টাকা পাওয়া যাবে সেটাও আপনারা জানতে পারলেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইতে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ